হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিথিস এরিনা। আজকে একটা সুপার ফুড নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মরিঙ্গা পাতা বা সজনে পাতা। আমরা অনেকেই এই সজনে পাতার যে অসাধারণ কিছু উপকারিতা রয়েছে তা অনেকেই জানি না। সজনে পাতা যেমন প্যাক বানিয়ে আমাদের স্কিনে বা চুলে অ্যাপ্লাই করা যায়, তেমনি এর ড্রিঙ্কসটা খেলে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অ্যাজমা সহ বিভিন্ন ধরনের অসুখের নিরাময় করা যায়। সজনে পাতা কাঁচা খাওয়া যায় বা সজনে পাতা গুঁড়ো বাজারে অ্যাভেলেবেল থাকে বা পাতা এনে নিজেরাও গুঁড়ো করে অনেকদিন ঘরে সংরক্ষণ করতে পারেন। সজনে পাতার গুঁড়ো লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে, কলা থেকে বেশি পটাশিয়াম রয়েছে, ডিমের 2 গুণ প্রোটিন রয়েছে এবং দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। এটি অন্ধত্ব এবং অ্যানিমিয়া দূর করতে দারুণ সহায়ক। সজনে পাতার নিয়মিত যদি খাওয়া যায় তাহলে ক্যান্সারের যে আক্রমণটা তা অনেকটাই প্রতিরোধ করা যায় এবং সুগার লেভেল কন্ট্রোলে রাখা যায়। সজনে পাতার মাধ্যমে হার্টের সুস্থতা নিশ্চিত করে সজনে পাতা। তো আমরা সজনে পাতা কীভাবে খেতে পারি? অনেকভাবে খেতে পারি, তবে আমি যেভাবে খেয়ে থাকি সেটাই দেখাচ্ছি। আমি প্রতিদিন রাতে 1 গ্লাস পানিতে 1 চামচ পরিমাণ সজনে পাতা গুঁড়ো, এতে 2টো লেবুর টুকরো গুলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখি। আপনারা চাইলে 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তারপর ভেজানোর পর এটি স্ট্রেন করে বা ছাঁকনিতে ছেঁকে খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে এবং বা সকালবেলা খালি পেটে এই পানিটা খেতে পারেন। এটি শরীরের কিডনি ও লিভার ফাংশনও ভালো রাখে। এখন আমরা কিভাবে আমাদের স্কিন বা হেয়ারের জন্য এটা অ্যাপ্লাই করব। একটা বাটিতে 1 চামচ পরিমাণ সজনে পাতার গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা চাইলে সজনে পাতা, কাঁচা সজনে পাতা বাটাও ইউজ করতে পারেন এবং এর সাথে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ মধু। শুধু এই 2টি ইনগ্রিডিয়েন্টস। এবং মজার ব্যাপার হলো এই প্যাকটি আপনারা ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি আপনাদের হেয়ার স্কাল্পে বা পুরো চুলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটি আমাদের ফেসের অ্যান্টি এজিংয়ের কাজ করে, বয়সের ছাপ দূর করে ত্বককে উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তোলে, এই পিম্পলের প্রবণতা কমায়। এছাড়াও হেয়ার স্কাল্পে যদি ইউজ করেন তাহলে চুলের জন্য ভীষণ ভালো, চুল ঝরা বন্ধ করে, খুশকিও দূর করে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন।